রেলওয়ে গ্রুপ ডি এক্সাম শুরু হতে চলেছে আগামী 17ই আগস্ট থেকে। তো যারা এই পরীক্ষাটি দিতে চলেছেন তাদের পরীক্ষার আগে অবশ্যই মক টেস্ট তো দিতেই হবে। যাদের প্রথম ধাপে পরীক্ষা রয়েছে তারাও এই মক টেস্ট দিতে পারবেন, যাদের পরবর্তীতে পরীক্ষা রয়েছে তারাও এই মক টেস্ট দিতে পারবেন। আরআরবির পক্ষ থেকে একটি ফ্রি মক টেস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে যতবার খুশি ওই মক টেস্টটি দেওয়া যেতে পারে। তো যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে বা আরআরবি জোন থেকে এই লিঙ্কটি পাওয়া যাবে। এছাড়া আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ডাইরেক্ট লিঙ্ক, যেটা ডিসক্রিপশন বক্সে থাকবে, এবং সেই লিঙ্ক থেকে আপনারা নিজেরা নিজেদের মোবাইলের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। এবং লিঙ্কে যাওয়ার পর, মানে পরীক্ষা শুরু হওয়ার পর, যারা একদম নতুন কী কী প্রসিডিওর রয়েছে, পরপর কোন জায়গাগুলো সিলেক্ট করতে হবে, যাতে যে ভাষাতে পরীক্ষা দিতে চাইছে সেই ভাষাটাই আসবে সব কোশ্চেনগুলো, তো সেগুলো এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো। তো চলুন দেখে নিন কীভাবে করবেন। তো ফার্স্টে ডিটেলস মেথডটা বলে দিই। যদি কেউ একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গ্রুপ ডির যে সেকশনটা রয়েছে, নোটিশ যেখানে থাকে, যেগুলো আমি আগের ভিডিওগুলো দিয়েছি সেখানে আমি দেখিয়ে দিয়েছি। কলকাতার ওয়েবসাইট থেকে আমি গ্রুপ ডি রিলেটেড যত নোটিশ পাবলিশ হয়েছে আজ পর্যন্ত সবগুলো যেখান থেকে দেখানো হয়েছে, আগের ভিডিওগুলো দেখলেই সেটা সেই জায়গাটা চলে যাবেন। এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে মক টেস্টের লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। আর এছাড়া আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্ট লিঙ্কে, তো সেখান থেকে দেখে নিন কীভাবে দেবেন। এখানটা থেকে আপনাদের করতে হবে, তো এই জায়গাটায় আপনাদের নিজস্ব কোনো রেজিস্ট্রেশন বা রোল নাম্বার বা পাসওয়ার্ড হিসাবে নিজের কোনো ডেট অফ বার্থ কিচ্ছু এন্ট্রি করতে হবে না। পরীক্ষা দিতে যাবেন তখন এই জায়গাটায় আপনার ফটো থাকবে, এখানে আপনার নাম থাকবে, এই জায়গাটায় রোল নাম্বার ফিল আপ করতে হবে, যেটা টাইপ করে নয়, মানে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে নয়, এই যে ভার্চুয়াল কিবোর্ডটা রয়েছে এখান থেকে মাউসের মাধ্যমে টাইপ করে এই রোল নাম্বার এন্ট্রি করতে হবে। এরপরে চলে আসছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানে হচ্ছে ডেট অফ বার্থ, যেটাও এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে মাউসের মাধ্যমে করতে হবে। এবং তারপরে কী করতে হবে, সাইন ইন। তো এখানে সবগুলোই ফিল আপ করা আছে, শুধুমাত্র সাইন ইন করতে হবে। আমি এটা মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে, সবই একই প্রসিডিওরে করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করছি, তখনই একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজের মধ্যে দেওয়া থাকবে, প্রথমে থাকবে ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন যেটা বেসিক ল্যাঙ্গুয়েজে থাকবে সেটা হচ্ছে অ্যাসামিস ভাষায় থাকছে। তো অ্যাসামিস ভাষায় যারা অ্যাসামিসে এক্সাম দেবেন তারা অ্যাসামিস ভাষায় পড়ে নেবেন, কিন্তু আমি এখানে যেহেতু বাংলাতে ভিডিও করছি ধরে নিচ্ছি সবাই বাংলাতে রয়েছে, বা কেউ যদি ইংলিশে করতে চায়, যদি বাংলাতে সব ইনস্ট্রাকশনগুলো পড়তে চান তাহলে বেঙ্গলির এখানে হাত টাচ করলেই হয়ে যাবে আপাতত, যেহেতু মোবাইল। আর যদি যখন কম্পিউটারে বসে করবেন, মানে একদম এক্সাম হলে, যেটা মেন এক্সাম আর কি, তো সেখানে কিন্তু মাউসের মাধ্যমে এখানে ক্লিক করতে হবে। যদি ইংলিশে দেখতে চান তাহলে ইংলিশের মাধ্যমে, বা আদার্স ল্যাঙ্গুয়েজ হলে সেখানে ক্লিক করতে হবে। তো আপাতত আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। বেঙ্গলি সিলেক্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো ছিল, মানে পরীক্ষা কত সময়ের, কটা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং কী রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, সব কিছু এখানে পরপর রয়েছে। কী করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন দেখার পরে সেভ নেক্সট করতে হবে, সব কিছু রয়েছে, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদের কী করতে হবে, এই যে এখানে যে নেক্সট যেটা রয়েছে, নেক্সট যে রয়েছে বটমটা, তো এখানে আমি টাচ করলাম। এরপরে চলে আসছে আর একটা পেজ ওপেন হয়ে গেল, এটা কিন্তু ইংলিশেই থাকবে, তো এখানে কিছু করা যাবে না, এখানে এটা বেঙ্গলিতে আসবে না। তো এখানে কী করতে হবে, এই জায়গাটায় সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ সিলেক্টের ওপরেই কিন্তু নির্ভর করবে আপনার প্রশ্নের ভাষা, প্রশ্নগুলো কোন ভাষাতে দেখতে চান সেটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে চুজ করতে হবে। তো এখানে যদি কেউ ইংলিশে দেখতে চান তাহলে ডাইরেক্টলি এখানে সিলেক্টে চলে যেতে হবে। সিলেক্টে যাওয়ার পর ঠিক আগে যেরকম ছিল সেখান থেকে ইংলিশ চুজ করতে হবে, কেউ যদি বাংলাতে চুজ করতে চান বেঙ্গলি চুজ করতে হবে। মানে ভাষা, কোশ্চেনের ভাষা যে ভাষায় চান, কোশ্চেনগুলো যে ভাষাতে আপনি পড়তে চান বা অ্যান্সার করতে চান, সেইটা কিন্তু এইটার ওপরেই ডিপেন্ড করবে। এরপরে যেটা করতে হবে, এখানে যে চেক বক্সটা রয়েছে তো এখানে একটা ক্লিক করতে হবে, মানে আপাতত এখানে টাচ করতে হবে, আর পরে যখন কম্পিউটারে করবেন এখানে মাউস দিয়ে একটা ক্লিক করতে হবে। এটা মানে হচ্ছে যে আপনি আগের পেজে যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো সব পড়েছেন, সবগুলো বুঝে নিয়েছেন, এবার আপনি পরীক্ষা দিতে প্রস্তুত। তো এখানে আমি টাচ করলাম, টাচ করা মাত্রই, টাচ যদি না করি, এখানে দেখতে পাচ্ছেন আই এম রেডি টু বিগিন, এটা কিন্তু হাইলাইট হবে না যখন এক্সাম হলে যাবেন। তো এটা টাচ করার পরে এই যে এখানে আই এম রেডি টু বিগিন, এটা বেশ জ্বলজ্বল করে উঠবে। তো এটা এবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে পেজটা ওপেন হয়ে যাবে। সো পেজটা আমাদের ওপেন হচ্ছে,
তো ইন্টারনেট ইস্যুর জন্য একটু লেট হতে পারে। তো পেজটা ওপেন হয়ে যাওয়া মাত্রই কিন্তু কোশ্চেন সব চলে আসবে, 100টা কোশ্চেন, 90 মিনিটের টাইমিং, মানে টাইমার চলতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো সব রয়েছে। তো আমি এই কোশ্চেনটাকে এবার পুরোটাকে একসাথে দেখানোর জন্য আমি একটুখানি জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পুরো কোশ্চেনটা একবারে দেখতে পান আপনারা। তো এখানে পুরো কোশ্চেন জিনিসটা একবারে পাবেন অপশন সহ, যাতে এতে কোশ্চেনগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে যখন এক্সাম দেবেন। আমি এই লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করে দেবো, মানে ডাইরেক্ট লিঙ্কটা। তো এখান থেকে যেমন দিয়েছে প্রথম কোশ্চেন, 2020 সালে নভেম্বর মাস অনুযায়ী ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? তো এটার তো অ্যান্সার সুনীল অরোরা, বাট রিসেন্টলি কে? রিসেন্টলি হচ্ছেন রাজীব কুমার। তো এইগুলো রিসেন্ট কোশ্চেন অনুযায়ী আসবে। তো এখানে সুনীল অরোরা করা হলো, ফর এক্সাম্পল আমি অ্যান্সার করেছি। এবার আমি 4 নম্বর কোশ্চেনে যেতে চাই। 4 নম্বর কোশ্চেনে যদি ওপর থেকে 4 নম্বরটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো না। আমি আবার 1 নম্বরে যাচ্ছি, দেখাচ্ছি সঠিক পদ্ধতি। সুনীল অরোরা ধরুন আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, এই যে এই জায়গাটায় রয়েছে আমাদের সেভ অ্যান্ড নেক্সট, আমাদের এখানে ক্লিক করতে হবে। এইটা যদি আমি ক্লিক করি, তবে এবার দেখুন এই জায়গাটায় এই যে 1 নম্বর কোশ্চেনটা সবুজ কালার হয়ে গেল, মানে কোশ্চেনটা আমি অ্যান্সার করলাম এবং কম্পিউটার সেটা নেবে। 2 নম্বর কোশ্চেন সেম জিনিস, আমাকে ধরুন নিপা কি? নিপা হলো একটি ভাইরাস। এবার আবার সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট আমি ক্লিক করলাম, তার মানে কিন্তু 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হলো। 3 নম্বর কোশ্চেনটা ধরে নিন, 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে আমি বুঝতে পারছি না, আমার 2টো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে, বা আমি ভাবছি পরে অ্যান্সার করবো। সেক্ষেত্রে আর একটা এখানে আমি জিনিসটা করে রেখে দিতে পারি, মানে অন্য কোশ্চেনের থেকে আমি এই কোশ্চেনটা একটু আলাদা করতে চাই, কারণ আমি পরে এটা নিয়ে আর একটু ভাববো, ভেবে অ্যান্সার করবো। সেক্ষেত্রে আমি করতে পারি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, মানে পরে আমি এটা আবার ভেবে দেখবো, তো এটা পরে আমি একবার দেখবো। তো আমি এখানে মার্ক ফর রিভিউ করলাম, তাহলে সেই মুহূর্তে এখানে 3 নম্বর কোশ্চেনের কালার কি হয়ে গেল, বেগুনি কালার হয়ে গেল। এবার দেখুন এখানে জিকের কোশ্চেনগুলো দেখা যাচ্ছে, এরকমভাবে পরীক্ষাতে কিন্তু পরপর যে জিকে আসবে, তারপর ম্যাথামেটিক্স আসবে, তারপর রিজনিং, এরকম নয়, মেলানো মেশানো আসতে পারে। তো আমি চলে যাচ্ছি একটু পরের দিকের কোশ্চেনে, ধরে নিন আমি ওপর থেকে সিলেক্ট করছি, কিন্তু ওপরে কোশ্চেন নাম্বার থেকে আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন। তো কোশ্চেন আমি 7 নম্বর কোশ্চেন সিলেক্ট করলাম। তো এখানে আমি দেখাতে চাই এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন, যদিও ছোটো ছোটো আসছে লেখাটা, আমি একবার জিনিসটাকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে আমাদের কি রয়েছে, এটা একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন রয়েছে, দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার গতির একটি ট্রেন 2 মিনিটের মধ্যে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য হলো, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, এবার আমি পুরো অপশানগুলো দেখাবো একবার, এজন্য আমাকে ফোনটাকে পোর্ট্রেট মোডে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে এই যে 60 কিলোমিটার পার আওয়ার, তো এখানে এই অঙ্কগুলো ইচ্ছা করলে খুবই ইজি অঙ্ক। তো এখানে এটা কি দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া রয়েছে। তো এটাকে এটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 5/18 দুগুণ দিয়ে গুণ করে। 2 মিনিট রয়েছে, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 120 সেকেন্ড। তারপরে ট্রেনটির দৈর্ঘ্য আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ডি ইজ ইকাল টু ভিটি অ্যাপ্লাই করতে হবে, মানে এখান থেকে আমি ভি পেয়ে যাচ্ছি, ভিটাকে ঠিক করতে হবে, যদিও কিলোমিটার পার আওয়ারে রয়েছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর 2 মিনিটটাকে সেকেন্ড, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। তো সেই দুটোকে গুণ করে দিলেই আমাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে যাবো, এবং যেটা অ্যান্সার হবে আমি এখানে আর করছি না, সেই অ্যান্সারটা চুজ করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এরকম করে টোটাল 100টা কোশ্চেন রয়েছে, 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবং লাস্ট কোশ্চেন হয়ে যাওয়ার পর যখন টাইমার শেষ হয়ে যাবে, মানে এই যে এখানে টাইমারটা চলছে, এটা যখন এন্ড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে সাবমিট করতে হবে না। নিশ্চয়ই পরীক্ষা শেষ হওয়ার আগে কাউকে তো বেরোতে দেবেই না, তো টাইমার যতক্ষণ চলছে ততক্ষণ কোশ্চেন করতে থাকুন, কোশ্চেন আনসার করতে থাকবেন এক্সাম হলে। আর এখানে কিন্তু যদিও সাবমিটের এই অপশানটা দিয়েছে, বাট আমি অনেকবার ট্রাই করেছি, এখানে কিন্তু সাবমিটটা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন সাবমিট আমি ক্লিক করলো, সাবমিট হচ্ছে না। তো যতবার খুশি এক্সাম দিতে পারেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান এলেই কিন্তু আমি আবার আপনাদের যখন আপনাদের জন্য ভিডিও করে দেবো, তখন আপনার কাছে ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে।